আমরা ভালোর জায়গায় পরিচ্ছন্ন প্রতিবাদের পক্ষে, আমরা ইস্ট বেঙ্গলের পক্ষে, আমরা আর যা কিছু দীর্ঘ জীর্ণতা তা মুছে যাক, দ্বিগুণ জ্বলুক আমার আপনার মুক্তি আনার আগুন ইস্ট বেঙ্গলের জন্য, আমার আপনার আর ইস্ট বেঙ্গলের মাঝখানে কেউ ছিল না, কেউ থাকবে না, এই মন্ত্র আমরা বুকে রাখি। জয় ইস্ট বেঙ্গল। নমস্কার, আমি অভ্র মালাকার। আমি বর্তমানে ইংল্যান্ডের কেন্ট প্রদেশের একটি শহরে বসবাস করি। আমি ইস্ট বেঙ্গলের সকল কর্মকর্তা, আধা হোক বা সিকি হোক, যে সকল কর্মকর্তাদের আছেন তাদের বলছি, আপনারা দয়া করে এবার বিদেয় হন। আপনারা বহু বছর ধরে ক্লাবের পরিবেশটাকে একদম দূষিত করেছেন, ক্লাবের সম্মানকে আপনারা ধুলোয় মিশিয়েছেন, আপনারা আমাদের মতো সমর্থকদের আবেগ নিয়ে ছিমিমি খেলেছেন, কোচ তাড়িয়েছেন, প্লেয়ার তাড়িয়েছেন, আপনারা কি না করেছেন। এবার আপনারা ক্লাবকে একটু নতুন বাতাস আসতে দিন, ক্লাবের পরিবেশকে আপনারা একটু শুদ্ধ হতে দিন। রাজামশাই, সইটা তোমায় করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আবেগ নিয়ে ছেলে খেলা বন্ধ তোমায় করতে হবে। বাঙাল ব্রিগেড দিচ্ছে ডাক, ক্লাব কর্তা নিপাত যাক। জয় ইস্ট বেঙ্গল। ক্লাব অফিসিয়াল স্যার, আপনারা আমাদের ক্লাবের অনেক ক্ষতি করেছেন, দয়া করে এবার মানে মানে বিদেয় হন, বিদেয় হওয়ার আগে সাইনটা করে দিয়ে যান। ক্লাব অফিসিয়ালস, আপনাদেরকে বলছি, রাজামশাই সইটা এবার করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আবেগ নিয়ে ছেলে খেলা বন্ধ তোমায় করতে হবে। বাঙাল ব্রিগেড দিচ্ছে ডাক, ক্লাব কর্তা নিপাত যাক। জয় ইস্ট বেঙ্গল। সাইন অ্যান্ড রিজাইন। রাজা এবার ছাড়ো গদি। আমি সিদ্ধার্থ কুণ্ডু, কর্মসূত্রে এখন ব্যাঙ্গালোরে থাকি এবং জন্মগত ইস্ট বেঙ্গল সাপোর্টার। আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার হয়েছি আমার বাবার হাত ধরে। আমার বাবা এবং আমার দাদু দুজনেই ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিলেন এবং ওয়েল, আমার শৈশবে আমি দেখেছি ইস্ট বেঙ্গল ট্রফি জিত, তারপর সিএফএল বাদ দিয়ে আর কিছু নেই। এবং সেই ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছে প্লেয়ারদের এবং কোচেদের, এবং কারা করেছেন, কর্মকর্তারা এবং কর্মকর্তার চেলারা। তাহলে আর সময় এসেছে এই ব্যর্থতার দায় নিয়ে কর্মকর্তা এবং তাদের চেলারা সরে দাঁড়াক। কোচেরা তো সরলো, সমর্থকরাও পিছু হটতে বাধ্য হয়েছে, কিন্তু আর পিছু হটবে না। এবারে সমর্থকরা গর্জে উঠবে এবং এই কর্মকর্তাদের সরিয়ে ছাড়বে। রাজা, তুমি হয় সই করো, নইলে গদি ছাড়ো, এবং সই করেও গদি ছাড়ো। জয় ইস্ট বেঙ্গল। কর্মকর্তা নিপাত যাক। চোখের কোন ভাসে রাত্রি দিন শুধু সঙ্গপন। নমস্কার, আমি রণিত রয়, জোহরের আসাম থেকে বলছি। ক্লাব কর্তাদের জন্য আমার এটাই একটা বার্তা আছে যে আপনারা দয়া করে এবার রিজাইনটা করুন এবং সুইসমেন্ট পাঠানো যেটা টার্মশিট আছে সেটাকে সাইন করুন। ক্লাবটাকে এবার ছাড়ুন, অনেকটা বছর হলো আপনারা চালিয়েছেন, এবার ছাড়ুন। অনেক তো কোচ এসেছে, অনেক কোচকে তাড়িয়েছেন, প্লেয়ার এসেছে, প্লেয়ারকে তাড়িয়েছেন, এবার আপনারাও ছাড়ুন, কারণ আপনারাও কোনো সাকসেস দিতে পারছেন, অনেকটা বছর হয়ে গেল। তাই বলছি, একটা কাইন্ডলি রিকোয়েস্ট করছি, ক্লাবটাকে ছাড়ুন আর একটা প্রফেশনাল ম্যানেজমেন্টকে চালাতে দিন ক্লাবটাকে। আশা করছি খুব শীঘ্রই আমার সাকসেস আসবে এবং আইএসএল আমরা ভালোভাবেই খেলতে পারবো। নিতুবাবু, আবেগ নিয়ে ছেলে খেলা বন্ধ তোমায় করতেই হবে। বাঙাল ব্রিগেড দিচ্ছে ডাক, ক্লাব কর্তা নিপাত যাক। জয় ইস্ট বেঙ্গল। All I want to say is that all facts and figures are amply proof that the present ISB officials are a bunch of non-performers. They have messed up everything. Our ISB club is not safe in their hands. So they should immediately sign the binding agreement and resign. They don't have any moral right to sit in that chair even for a single day. নিতু হাটাও, ক্লাব বাঁচাও। বন্ধুরা পাই শান্তি নীর সব ঘরে ছাড়। রাজামশাই, সইটা তোমায় করতে হবে, নইলে গতি ছাড়তে হবে। আবেগ নিয়ে ছেলে খেলা বন্ধ তোমায় করতে হবে। বাঙাল বিকে দিচ্ছে ডাক, ক্লাব কর্তা নিপাত যাক। জয় ইস্ট বেঙ্গল। வணக்கம், சென்னையில சுபஜித் பேசுறேன். ராஜாமசாய், ஓ ராஜாமசாய், சோய் தோமாய் கொத்தை ஹவே,
নইলে গদি ছাড়তে হবে, আবেগ নিয়ে ছেলে খেলা বন্ধ তোমায় করতে হবে। বাঙ্গাল ব্রিগেড দিচ্ছে ডাক, ক্লাব কর্তা নিপাত যাক, জয় ইস্ট বেঙ্গল। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান আমাদের শক্তি মেরে, তোরাও বাঁচবি নেরে, আমাদের শক্তি মেরে, তোরাও বাঁচবি নেরে, বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরি খান, বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান।